গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে সকাল সকাল শুরু করে দিলাম আমার ব্যালকানি গার্ডেন থেকে ব্লকটা তো সামনাসামনি আসতে পারছি না কারণ আজকে সোমবার প্রচণ্ড কাজের চাপ আছে গাছে জল দিতে এসে শুরু করে দিলাম তোমাদের সাথে ব্লকটা এটা দেখো এটা নম্বর বাগানের নতুন অতিথি এটা ভিনকা নয়নতারারি একটা প্রজাতি কালারটা একদম আলাদা তো খুব ভালো লেগেছিলো সেদিন তাই নিলাম আর এটা হচ্ছে আমার সেই মিলিটা কি সুন্দর রঙটা মিলির দেখো মনটা ভরে যায় একদম এই মিলি দেখে তো এইসব দেখিয়ে নিয়েই শুরু করে দেবো আজকের রান্না বাড়ি রান্নার মেনুতে আজকে কী আছে দেখো লাউ শাক কেটে নিয়েছি এখানে লাউ পাতাটা আলাদা করে নিয়েছি আর ডাটা কুম এই সরি কুমড়ো বলছি বেগুন আর আলুটা একসঙ্গে নিয়ে নিয়েছি কুমড়ো তো দেয় না লাউশাকে মানে আমরা দিই না অনেকে হয়তো দেয় আর এদিকে আমি ডালটা দেখো মটর ডাল আমরা দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশারে আর আজকের মেনুটা কি বলে দিই এই কুমড়ো এই সরি লাউ শাক আর হচ্ছে আমরা দিয়ে ডাল আর কচু কচুটা আমার এখনও কাটা হয়নি পরে কাটবো এখন এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো দেখো সর্ষে আর শুকনো লঙ্কায় বলার তো কিছু নেই আমরা সব ঘরেই মোটামুটি টক ডাল সর্ষে আর শুকনো লঙ্কায় ফোড়ন দেয় তো এই দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেবো তারপরে করব লাউ শাকটা কচুটা আমি রাত্রে করব এখন করব না তো কেটে কুটে রেখে দেবো তারপরে রাত্রেবেলায় করে নেবো কারণ ওটাই কালকে বিজয়কে টিফিনে দিয়ে দেবো এই দেখো শুকনো লঙ্কাটা আমি আগে একটু ভেজে নিলাম তারপরে সর্ষেটা দেব তো হয়ে গেল আমার টকডাল এ আমি তো নুন হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম সেদ্ধ সময়তেই দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার একটু জল দিয়ে ডালটা একটু ঘন হয়ে গেছিলো একটু বেশি পাতলা করে নেব ডালটা আমি দু দিনের জন্যই করেছি কালকের জন্য আর আজকের জন্য তো গ্যাসটা তখন নোংরা হয়ে যায় ডাল ফোড়ন দিলে পরে তাই আমি একটুখানি সাইডে মুছে নিলাম এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার করে নেবো আমি শাকটা ও তো জান বলার কিছু নেই তোমরা সবাই জানো কিভাবে লাউ শাক করে তো এর মধ্যে আমি একটা জিনিস দিই যেটা সব সময় সবাই দেয় না ওটা আমি আমার মার থেকে শিখেছিলাম যে মা একটু সর্ষে আর পোস্ত বাটা দেয় পোস্ত বাটাটা বেশি ভালো লাগে তো পোস্ত এখন তো যা দাম সেই জন্য পোস্ত খাওয়া যায় না তো আমি সেদিন একটা পোস্ত ওই কী বলে ওইটাকে মন্ত্রার সেই সর্ষে পোস্ত খুব বিজ্ঞাপন দেখায় না টিভিতে তো সেই একটা প্যাকেট এনেছিলাম তো সেটা একটু খুলে অল্প একটু ইলিশ মাছে দিয়েছিলাম আর সেখান থেকে একটুখানি আমি ভিজিয়ে রেখেছি জল দিয়ে ওইটাই আমি এটার মধ্যে দিয়ে দেবো তো দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এগুলো দিয়ে দিলাম তরকারিটা এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো কারণ শাক দিলেই তো এককারি জল উঠে যাবে তখন আর ভাজা করা যাবে না যেহেতু তেলটা আমি খুব কমই দিই তো এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে তারপরে ওটাকে ওই মশলা এই সরি যে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষে পোস্তর ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু মিষ্টি যারা খাও মিষ্টি দিতে পারো আমি তো খাই না দিই না দিয়ে এবার মিলিয়ে নামিয়ে নেব হয়ে যাবে দেখো শাকটা মজে একদম একটুখানি হয়ে গেছে তো জানতামই এটুকুই হবে কেননা সেরকম তো আনিনি ছিল তাই এটুকু দিয়ে করে নিয়েছি তো চলো আমার রান্না বাড়ি কমপ্লিট তোমরা দেখতে থাকো সাথে থাকো সকাল থেকে সময় পাইনি তোমাদের কাছে আসার এই এতক্ষণে সময় হলো এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটার কাছাকাছি হয়ে গেছে এত দেরি হলো আজকে সোমবার জানো আজকে আমার কিরম কাজের চাপ থাকে নিরামিষ গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে কালকে যেহেতু প্রতিমা যাওয়ার পরে আমি মাছটা ভাপ পা করেছি তারপরে ভাতটা আরেকটা ফুট দিয়েছি তার জন্য আর গ্যাস ট্যাস মুছে রাখা হয়নি তো তো মুছে দিয়ে একবার চলে গেছে আমি আর রাতে আর মেলা থেকে এসে আর ইচ্ছেও করেনি তো যার জন্য আজকে একটু দেরি হয়েছে তো সব সেরে সব কিছু সেরে রান্নাবাড়ি বাড়ি সেরে আজকে চলে এলাম একটু বেড়ায় তোমাদের কাছে কেননা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে প্রতিমাও চলে আসে কাজ করতে তার আগে তো আমার রান্নাটা সেরেই নিতে হবে এই জন্য আজকে দেখেই নিলে আগে রান্না করে নিয়েছি তারপর তোমাদের কাছে এলাম তো রান্না তো দেখলেই লাউ শাক করেছি আর কি বলে আমরার ডাল করেছি আর কচুটা কেটে রেখেছি কচুটা করিনি কচুটা বিকেলে করব আমার তো লাউ শাক ভীষণ ফেভারিট তা শাক দিয়েই আমার খাওয়া হয়ে যায় আর্ধেক আর আমরা ডাল করেছি সেটাও আমার খুব ফেভারিট ওই দিয়েই আমার হয়ে যাবে তো কাল মেলায় খুব আনন্দ করেছি খুব ঘুরেছি নাগরদোলার ঘটনাটা বলি তোমাদের ঠিক মতন বলে বোঝাতে পারিনি তখন কালকের ব্লগে আজকে বলি নাগরদোলায় আমরা গেলাম দেখলেই হ্যাঁ তো গিয়ে লাইনে দাঁড়িয়েছি টিকিট কাটছি টিকিট কাটবো বলে লাইনে দাঁড়িয়েছি বিজয় আমি ওর পাশে দাঁড়িয়ে আছি তো হঠাৎ করে দেখছি যা যা লোক আছে দেখে বুঝতে পারলাম মোটামুটি আমাদের হতে হতে দ্বিতীয়বার হয়তো যেতে হবে হ্যাঁ তো উঠে গেছে নাগরদোলা সবে চালু হয়েছে দেখছি এই রকম করে ঘোরা শুরু করেছে একটুখানি গিয়েই থেমে গেছে একটুখানি গিয়ে থেমে যায়নি থেমে আবার ব্যাক করে এদিকে আসছে আমি যে ওপর বলছি যে এইরকম হচ্ছে কেন কি এই রকম একবার ঘুরবে এই রকম ঘুরবে নাকি কলম্বাসের মতো একবার এরম করে ঘুরে আসবে আবার এরকম তাহলে তো আমি উঠবো না বাবা হ্যাঁ বলছে হ্যাঁ রোরম করে আবার ঘুরে নাকি তো বলছি তাহলে এরকম করছে কেন ওদিকে একবার গেলে আবার নেমে এদিকে চলে আসছে তো বলছে না লোক এখনও বোনায় ভর্তি হয়নি এর জন্য তুমি বলছি কোথায় গো সবকটাই তো ভর্তি লোক কোথাও তো আর ওঠার মতো লোক নেই হ্যাঁ তারপর আর গেটটাও বন্ধ করে দিয়েছে দিয়ে বলছে তো কী জানিস এরকম কেন এরকম করছে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে দেখি তোমাদের দেখালাম যে সেই লোকটা উঠেছে ওপরে ফোন এসে গেছিল তো যেটা বলছিলাম সেই একটা কি দিয়ে সেটাকে বাড়ি মেরে মেরে ঠিক করছে আমার সেটা দেখেই তো ভীষণ ভয় লাগছে আমি যে কি এরকম গ্যাটিস দিয়ে যদি নাগরদোলা জলে তারপরে চিটকে মিটকে যদি পড়ে যাই তা আমি কি কি গো এরকম গোছে চড়বে তো বিজয় দেখি খুব আমরা তো খুব হাসাহাসি করছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে একশো ষাট টাকা দিয়ে উঠে আশি টাকা করে টিকিট একশো ষাট টাকা দিয়ে উঠে তারপরে মানে উঠতে গিয়ে একেবারে সোজাই ওপরে না চলে যাই আমরা দেখো আপু হাসছে আমিও হাসছি দিয়ে তারপরে বিজয় নিজেই বোঝে বুঝি কি না দরকার নেই চড়ার চলো চড়তে হবে না তারপরে টিকিট কেটে নিয়ে তারপরে যদি কি কিছু গন্ডগোল গোল শুধু শুধু একশো ষাট টাকা নষ্ট ধ্যাম যে দেখো আমি আমার কিন্তু দোষ না আমি কিন্তু চড়তে চাইছিলাম হ্যাঁ দলে যদি খারাপ হয় আমার কিছু করার নেই দরকার নেই বাবা রিস্ক নিয়ে তারপরে ওঠার পরে কি খুলে মুলে যাবে হ্যাঁ দরকার নেই চলো চড়তে হবে না দিয়ে আমাদের নাগরদোলা চড়া ক্যান্সেল হলো এই হচ্ছে নাগরদোলার গল্প তোমাদের তো সেই কালকে ভিডিওতে সেটা পুরোটা বলা হয়নি শুধু দেখিয়েছি যে ওই কারণে চড়ছি না সেই মানে অত উপরের দাম দাম করে বাড়ি মেরে ঠিক করছে আমরা নিচ থেকে দাঁড়িয়ে দেখছি দেখে একটা আতঙ্ক লাগছে যে বাপরে এইরকম ভাবে নাগরদোল্লা আর সেই জন্য আর নাগরদোল্লা চড়া হয়নি তো রান্না বাড়ি সেরে এক কাপ চা নিয়ে রিল্যাক্স করে গল্প করবো বলে তোমাদের কাছে চলে এলাম তো রান্নাবাড়িও হয়ে গেছে মেলাও খুব ভালো ঘুরলাম সেরাও বললাম চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখালাম আজকে নতুন গাছটা আমার বিংকার ভ্যারাইটি ওটা তো মেলা ভালোই হলো মোটামুটি কালকে দিনটা খুব ভালোই গেছে ইলিশ মাছটাও খুব ভালো খেয়েছি নিজে করেছি বলে বলছি না ভীষণই ভালো খেয়েছি কারণ লাউ পাতা কুমড়ো পাতা এইসবের একটা মানে যে একটা সেন্ট থাকে না একটা ফ্রেগ্রেন্স থাকে সেইটা ভীষণ ভালো লাগে মাছের সঙ্গে যে কোনো মাছের সঙ্গে যে কোনো মাছের সঙ্গে কিনা জানি না মানে নর্মালি ইলিশ আর চিংড়ির সঙ্গে তো ভীষণই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এর আগেও আমি তোমাদের বোধহয় দেখিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে করাটা আর একটা হয় ইচ্ছা আছে গেছিলাম সেদিন খুঁজতে কিন্তু পাইনি চাল কুমড়োর বীজ খুঁজছিলাম যে ওই নার্সারিতে গিয়ে যে চাল কুমড়োর বীজ লাগিয়ে চাল কুমড়োর ডগা উঠলে চাল কুমড়োর পাতায় মুড়ে খেতে খুব ভালো লাগে আর চাল কুমড়োর পাতার সঙ্গে চিংড়ি মাছ শিলিশ মাছ দুটোই ভালো লাগে আর চাল কুমড়োর পাতায় মুড়ে আরেকটা রেসিপি হয় আমরা যেহেতু বাঙাল শুটকি মাছ খাই জানোই তো সেই শুটকি মাছটাকে মানে রান্না করে আর কি ভুনা মতো যেটা বানায় সেটা বানিয়ে নিয়ে ওই চাল কুমড়ো পাতায় মুড়ে ওই ব্যাশন আর চাল গুঁড়োর ব্যাটারে চুবি ওটা ভেজে ভাত দিয়ে গরম ভাতে খেতে অসম লাগে তো যারা যাদের বাড়ি আছে চাল কুমড়ো পাতা বা যারা বাজারে কিন দেখতে পা আমরা তো এখানে দেখতেই পাই না দুর্গাপুরে আমি আজ অব্দি কোনোদিনও চাল কুমড়োর ডগা দেখিনি বাজারে বিক্রি হতে বা কারোর বাড়িটা দিতেও শুনি না হয়ে তো নিশ্চয়ই হয় কোথাও না কোথাও হয় নালে চাল কুমড়ো যখন বাজারে আসে তাহলে নিশ্চয়ই চাল কুমড়োর ডগাও আসে আছে কোথাও তা আমাদের চোখে পড়ে না চাটা ঠান্ডা হয়ে যাবে নিয়ে তোমার তো সেই চাল কুমড়োর পাতা দিয়ে ওইটা করার খুব ইচ্ছা আছে তো দেখি বিজয়কে বলেছি যে একটু খোঁজ রাখবে নার্সারিগুলোতে একটু চাল কুমড়োর বীজ পেলেই নিয়ে আসবে খাওয়া দাওয়ার গল্প ছাড়া আমার আর কি আছে বলো শুধু খাওয়া রান্না এই আছে এই বিন্দাস জীবন খাওয়ার জন্যই জীবনে এত যুদ্ধ এত লড়াই এত দুঃখ এত কষ্ট সব কিছু খাওয়া দাওয়ার জন্য এই পাপি পেটে যদি না থাকতো তাহলে আর কোনো ঝামেলাই ছিল না না আর মানুষকে রোজগার করতে বেরোতে হতো না মানুষকে তো মারামারি অশান্তি করতে হতো না দেশে দেশে ঝামেলা থাকতো সবই তো খাওয়ার জন্য তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করি আর আজ সেরকম কিছু আজকে দেখানোর মতন নেই রান্না বাড়িও তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তো আজকে এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে নিও আর একটু বেশি করে শেয়ার করে দিও আর লাইক করো অবশ্যই কমেন্টও করো তো এখনকার মতো চলি আজকের মতো চলি আবার চলে আসবো অন্য কোনো নতুন ব্লগে নতুন কোনো দিন টাটা বন্ধুরা